মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আগরতলা শহর পর্যন্ত রাস্তা দুপাশে সন্ধ্যা চ্যানেলের লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শহরের এই সন্ধ্যা চ্যানেল প্রকল্পে রাজ্যের চিরাচরিত মিশ্র সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার জন্য পরামর্শ দেন। শহর আগরতলা থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর পর্যন্ত রাস্তা দুপাশ সাজিয়ে তোলা হবে। এই লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে স্থানীয় শিল্পীদের যুক্ত করে এই কাজকে আরও আকর্ষণীয় করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। সৌন্দর্যায়নের কাজে গুণগত মানের ক্ষেত্রে কোনোরকম আপোষ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মুখ্যমন্ত্রী প্রকল্প রূপায়ণকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া এয়ারপোর্ট আগরতলা সড়কে দ্রুত স্ট্রিট লাইটের ব্যবস্থা করার জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। এদিনের বৈঠকে জানানো হয়, আগরতলা রাধানগর মোটরস্ট্যান্ডে একটি আকর্ষণীয় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। মূলত ভিড় এড়াতে এবং পথচারীদের সুবিধার্থে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হবে। দৃষ্টিনন্দন এই ফুটওভার ব্রিজটিতে দুপাশে মোট 4টি এসকেলেটর লাগানো হবে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রদত্ত এই ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হবে 5,60,00,000 টাকা। বৈঠকে আগরতলা পৌর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর শৈলেশ যাদব প্রস্তাবিত সৌন্দর্যায়ন প্রকল্পের একটি রূপরেখা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করেন। এই প্রকল্পটিতে বীর বিক্রম বিমানবন্দর থেকে আগরতলা পর্যন্ত রাস্তা দুপাশে বিভিন্ন এলাকাকে নানাভাবে সাজানো হবে। বৈঠকে আগরতলা পৌর নিগমের কমিশনার জানান, সৌন্দর্যায়ন প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো, পুরানো দেওয়ালের জায়গায় নতুন দেওয়াল নির্মাণ, দেওয়ালের উপর ত্রিপুরা জনজাতি সহ সকল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন, ঊনকোটি ছবি মুরারের রেপ্লিকা নির্মাণ, ছোট পার্ক গড়ে তোলা, স্টিলের ভাস্কর্য মূর্তি নির্মাণ, ফুটপাত তৈরি করা, আধুনিক মানে আকর্ষণীয় হোর্ডিং লাগানো, কালার জেব্রা ক্রসিং, বড় গাছ লাগানো ইত্যাদি। এই প্রকল্পের জন্য ব্যয় হবে প্রায় 5.5 কোটি টাকা। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সৌন্দর্যায়নের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়। পর্যালোচনা বৈঠকে মুখ্য সচিব জে কে সিনহা, নগর উন্নয়ন সচিব অভিষেক সিং, অর্থসচিব অপূর্ব রায় এবং এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।